এই রাস্তাটি হচ্ছে ডাবল রাস্তা, এক পাশ দিয়ে গাড়ি এদিকে যাচ্ছে এবং অপর রাস্তাটির গাড়ি সামনে দিয়ে যাচ্ছে, এবং কিছু গাড়ি এদিকে ইউটার্ন হয়ে আসতেছে, আবার কিছু গাড়ি হাতের ডান পাশে একটি রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এবং এই রাস্তার সামনে একই ধরনের একটি রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়েও একই, কিছু গাড়ি এই রাস্তায় চলে আসতেছে আবার কিছু গাড়ি ওদিকে সামনে চলে যাচ্ছে, এমনকি আবার এদিকে রাস্তাটিও একই রকম, কিছু গাড়ি এখানে ট্রাফিক সিগনাল দাঁড়িয়ে আছে রেড সিগনাল চলতেছে জন্য, এবং কিছু গাড়ি এদিক দিয়ে হাতের ডান দিক দিয়ে এদিক দিয়ে চলে আসতেছে এই রাস্তায় চলে আসতেছে। সো এটা আমাদের এই জন্য দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে সৌদি আরব দাম্মামে। আপনারা যারা বিদেশে ড্রয়িং পেশায় আসবেন, যে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে সৌদি আরব বলুন, দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, এই দেশগুলোতে প্রায় গাড়ি চালানোর নিয়ম একই, এবং এই দেশগুলোতে এই ধরনের রাস্তা বেশি থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়িগুলো কিন্তু অনেক স্পিডে চলতেছে, আর এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে 80, সেক্ষেত্রে সবাই একটি নির্দিষ্ট স্পিডে চালাচ্ছে। এখানে সব থেকে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই তাড়াহুড়ার মধ্যে আছে, এরকম মনে হচ্ছে আজকে ঈদ বা কালকে কোনো একটা বড় প্রোগ্রাম আছে, সবাই তাড়াহুড়া করে যাচ্ছে, কিন্তু এরকম কিছু না। যে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলোতে এই ধরনের গাড়ি চলে, এখানে কেউ ব্রেক করে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করাবে না, সবাই সবার মতো গাড়ি চালাবে, অনেক ব্যস্ত থাকে রাস্তাগুলো। সো আপনারা যারা বিদেশে ড্রয়িং পেশায় আসবেন, এই ধরনের রাস্তায় যখন গাড়ি চালাবেন আপনাদের হয়তো একটু কঠিন মনে হতে পারে, স্বাভাবিক, যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন আপনাদের একটু কঠিন মনে হবে, কিন্তু আপনি যখন এই ধরনের রাস্তায় এক মাস, দুই মাস, সর্বোচ্চ তিন মাস যখন গাড়ি চালাবেন সব কিছু আপনার জন্য ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যখন নতুন আসবেন চেষ্টা করবেন যেন গাড়ি আস্তে চালানোর জন্য, এবং এখানে রাস্তার যে নিয়ম রয়েছে আমার আগের ভিডিওতে আমি অনেক বিষয়ে শেয়ার করেছি আপনার সাথে, এই যে এখানে একটি রাস্তার মাঝে, এই রাস্তার মাঝে চারটি লাইন রয়েছে দেখুন, তো এখানে আপনার যদি গাড়ির স্পিড কম থাকে তাহলে হাতের ডান পাশে যে লাইনটি রয়েছে প্রথম লাইনে চালাবেন, তারপরে যদি একটু বেশি স্পিড থাকে তাহলে মাঝখানে, আর বেশি থাকলে হাতের বাম পাশে, আর বেশি থাকলে ডিভাইডার সাথে যে লাইনটি রয়েছে ওই লাইনে চালাবেন। সো এই নিয়মগুলো ফলো করে যখন গাড়ি চালাবেন, যখন আপনি খুব ভালো গাড়ি চালাতে জানবেন তখন এর থেকে কঠিন রাস্তা আপনি খুব সহজে গাড়ি চালাতে পারবেন। দেখুন এখানে দেখলে বোঝা যাচ্ছে অনেক গাড়ি চলতেছে, একটি রাস্তার মধ্যে প্রায় তিনটি রাস্তা থেকে গাড়ি আসতেছে, এই একটি রাস্তায় প্রায় তিন দিক থেকে গাড়ি আসতেছে, লক্ষ্য করুন এদিক থেকে গাড়ি আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এবং পাশের রাস্তার গাড়িগুলো ইউটার্ন করতেছে। সো আপনারা বুঝতে পারতেছেন একটি রাস্তার মধ্যে তিনটি রাস্তার গাড়ি আসতেছে, কিন্তু সবাই সবার মতো গাড়ি চালাচ্ছে, উল্টো পাল্টা লুকিং মিরর না দেখে গাড়ি চালালে কিন্তু কি অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে, দুর্ঘটনা হয়ে যাবে, সেক্ষেত্রে দুর্ঘটনা হলে জরিমানাটা আপনাকে দিতে হবে যদি আপনার ভুল হয়। সো আপনারা যখন এই ধরনের রাস্তায় গাড়ি চালাবেন, বিশেষ করে আপনারা যারা নতুন গাড়ি শিখেছেন, সেক্ষেত্রে সবসময় কন্ট্রোলে থাকবেন, নার্ভাস হতে পারবেন না, রিল্যাক্স থাকবেন, এবং যত সম্ভব গাড়ির স্পিড কম রাখবেন।